এই হেয়ার অয়েলটা আমি কেনার পর একটা ব্লগ করেছিলাম, সেই ভিডিওতে অনেক আপু অ্যান্ড ভাইয়ারা কমেন্ট করেছে তেলটা কেমন এবং এটা নিয়ে যেন আমি একটা রিভিউ ভিডিও বানাই। সো তেলটা যেহেতু আপু বলেছিল যে অ্যাটলিস্ট দুইটা ইউজ করতে হবে, সো আমি দুইটা ইউজ করার আগে কিন্তু আমি রিভিউ দিতে পারবো না। সো আমার দুইটা যখন শেষ হবে দেন আমি রিভিউর জন্য আসব। সো এখানে অনেক আপু অ্যান্ড ভাইয়া কমেন্ট করেছে তেলটা কেমন। আমার যেহেতু প্রচুর চুল পড়ে, চুল পড়া বন্ধের জন্যই আমি এই তেলটা নিয়েছিলাম। এটা কিভাবে ইউজ করব সেটা আপু বলে দিয়েছিল যে একদিন পরপর অয়েল ম্যাসাজ করব অ্যান্ড শ্যাম্পু ওয়াশ করে ফেলবো। বাট আমি জিজ্ঞেস করেছিলাম যে দুই তিন দিন পরপর ইউজ করলে হবে কি না, আপু বলেছিল হবে, কারণ প্রতিদিন একদিন পরপর তেল দেওয়া, সেটাকে আবার ওয়াশ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি যেহেতু দুইটা বোতল ইউজ করেছি, আমি তেলটাকেও খারাপ বলছি না, আবার আমি আমার চুলে স্যুট করেছে সেটাও বলছি না। আমার তেমন কোনো কাজ করেনি, দুইটা বোতল আমি ইউজ করেছি। এই বোতলটা প্রায় শেষের দিকে, হয়তো বা একটু একটু আছে একদম শেষের দিকে যতটুকু, বাট আমার তেমন কোনো কাজ করেনি। আবার এটাও হতে পারে কারো বেলায় হয়তো বা তিনটা চারটা ইউজ করার পরে হয়তো বা সে ফলাফল পেয়েছে, আমি আসলে জানি না। যাদের এই ধরনের সমস্যা আছে তারা ইউজ করে দেখতে পারেন। আমাকে স্যুট করেনি মানেই যে আপনাকে স্যুট করবে না, তেমনটা কিন্তু নয়। সো আরও যদি কিছু জানার থাকে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব সবগুলো প্রশ্নের।